নাজিম কি খাবে আজকে পাটি সাপ আজকে বলে নাজিম দুধ দিয়ে পাটি সাপটা পিঠে খাবে তো আপনারা সাথেই দেখবেন পাটি সাপটা পিঠে বানাবো নাজিম যখন গাইতে চেয়েছে না দিয়ে পারা যায় একটা মাত্র ছেলে আমার তাও পাটি সাপটা পিঠে খাওয়ার চাইছে হাতে দুধ দিয়ে গাছের নারকেল দিয়ে পাটি সাপটা পিঠে বানাবো অবশ্যই ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে সাথেই থাকবেন এখন নারকেলটা দিব তারপর চালের গুঁড়ি দিব মানে একটা নারকেল পুরোটাই দিয়ে দিব এটা চালের গুঁড়ি তো লবণ অনেক সুন্দর হয়ে গেছে হালুয়াটা ঘন হয়েছে এখন ভেজে নিব বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছে মাগরিবের আজান হয়ে গেছে আরো এক ঘন্টা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ একটা পিঠা বানিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে মজা আছে